পাঁচ নম্বর প্রশ্ন বলেছে, শেখ আমি রুকুতে সুবহান রব্বিয়াল আজিম উচ্চারণ করতে পারি না। আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আজিম উচ্চারণ করতে পারি না বলছে। আল্লাহ তৌফিক দান করেন। স্পষ্টভাবে এখন আমি এর বদলে অন্য তাসবিহ, তাসবিহটা বলছেন সুবহান কুদ্দুসুন রব্বিল মালায়েক বা রব্বুল মালায়েক, রব্বিল না রব্বুল হবে, রব্বুল মালায়েকাতে ও রুহ, এটা তো আরও মুশকিল, বুঝি ওইটাই পারি, পড়তে পারবো, এটাই পড়তে পারবে, সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়েক তো রুহ এইটা পড়তে পারবে, কিন্তু সুবহান রব্বিয়াল আজিম পড়তে পারবে না। অসুবিধা নাই, দিন খুব সহজ। তো বলছেন যে তো আর হানাফি ইমাম অনেক তাড়াতাড়ি রুকু করে, তিনবার বলতে পারি না, মানে সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়েক তো রুহ তিনবার পড়তে, মুক্তাদি এই ভাই পারছে না। যদি দুবার মাত্র ওই তসবিহ পড়ি তাহলে কি রুকু হবে? দুইবার না, শুধু একবার পড়লে হয়ে যাবে। এই মশলা কিন্তু আমাদের দেশের অনেকেই জানে না, মনে করে তিনবার একবার মাস্ট, অবশ্যই একবার তসবিহ করা রুকুতে সেজদাতে রুকুন ফরজ, একবার, তিনবার সর্বনিম্ন উত্তম সুন্নাত, সর্বনিম্ন উত্তম বললাম, আর তার বেশি যত বেশি পড়বেন সর্বোত্তম, যত বেশি পড়ে তত উত্তম। মশলা স্পষ্ট না? তাহলে তিনবার যেটা বলা হয় সেটা হচ্ছে নিম্ন মানের উত্তম, আপনি সর্বনিম্ন উত্তম কাজটা, ভালো কাজটাই করলেন, কিন্তু ফরজ আদায় কিসে হয়ে যাবে? সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আলা, বা সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়েকাতি ওয়া রুহ, সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফির। এখানে আরেকটি মশলা বলে দিই, কারণ এই প্রশ্নগুলো আবার আরেকদিন আরেকভাবে আসবে। আচ্ছা, এই যে বিভিন্ন দোয়াগুলি তসবিহ রুকু সেজদাতে আছে বা তসবিহগুলি আছে, সেগুলির যে কোনো একটা পড়লেই হবে? না, আগে সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আলা রুকু সেজদাতে পড়তে হবে, আর তারপর অন্যগুলো পড়তে হবে। কি জানা আছে আপনাদের? একদল বলছেন যে আগে সুবহান রব্বিয়াল আজিম কমপক্ষে একবার পড়তে হবে, আগে সুবহান রব্বিয়াল আলা সেজদাতে একবার কমপক্ষে পড়তে হবে, এটা বেশ কিছু ফোকাহাদের মত, কিন্তু এই মতটি ঠিক না, এই মতটি ঠিক নয়। তারা বলছেন একবার সুবহান রব্বিল আজিম পড়ে তারপরে অন্যগুলো পড়েন, সুবহান কুদ্দুসুন পড়েন অথবা সুবহান আল্লাহুম্মা রব্বানা ওয়া হামদিকা আল্লাহুম্মা আগফিরলি পড়েন, এগুলো পড়েন, কিন্তু মতটি ঠিক না। তাহলে সঠিক মত কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে কখনো এটা পড়া, কখনো ওইটা পড়া, কখনো সুবহান রব্বিল আজিম, সুবহান রব্বিল আলা, কখনো সুবহান কুদ্দুস রব্বুল মালায়েকাতি ওয়া রুহ, কখনো সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি। শেষ জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কোনটা পড়তেন? সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি, সূরা ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতা আন-নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু। এই আয়াত নাজিলের পরে কানা ইয়াদা আউয়াল কুরআন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন সহিহ বুখারী সহিহ মুসলিম হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাস্তবায়ন করতেন, আর সূরা ইযা জা নাসরুল্লাহ শেষ দিকে নাজল হয়েছে, মক্কা বিজয়ের পরে নাজল হয়েছে বা সেই সময়ে নাজল হয়েছে। তাহলে আগের সালাতগুলিতে সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আলাই পড়তেন, সুবহান কুদ্দুস রব্বুল মালায়েক তো কখনো কখনো পড়তেন, কিন্তু শেষ জীবনে বেশিরভাগ এইটাই পড়েছেন বা নিয়মিত এটা পড়েছেন। সুতরাং এটি হচ্ছে বেশি উত্তম। আহলে হাদিস ওলামারা, আহলে হাদিস জনগণ, ভারত বাংলাদেশ পাকিস্তানে সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি এটা পড়ে। ছোটকালে প্রথম যখন আমাকে সালাতের তালিম দেয় আমার ওস্তাদ, আমার আব্বা রহমতুল্লাহ আলী রহমাহুল্লাহ তাআলা, আল্লাহ রহম করে, আল্লাহ জান্নাতুল ফিরদৌস উচ্চ স্থান দান করেন, তাদের সাথে আমাদেরকে একত্রিত করেন, তো আমাকে কিন্তু সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আলা শিখাননি। ভালো করে বলছি আপনাদেরকে, কী শিখেছেন? কারণ উনি যে আমলটা প্রচলিত ছিল সেটা শিখেছেন, কি সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ও বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি। আর তারপরে পড়ে যখন হাদিস পড়লাম, দুয়ার বইগুলি পড়লাম, তখন এগুলো মুখস্থ করলাম, তারপরে যখন বেশি জানলাম তখন কখনো এটা আমল করি, কখনো এটা আমল করি, কখনো এটা আমল করি। বিশেষ করে সৌদি আর আসার পরে দেখলাম যে হাম্বেলি ইমাম খুব এক্সপ্রেস, এরাও অধিকাংশ হাম্বেলি ইমামরা ও হানফিদের পরে, হানফিদের মতো অত এক্সপ্রেস পারে না, ওদের সাথে কম্পিটিশন করে, কিন্তু এরাও খুব তাড়াতাড়ি পড়ে অনেকেই, যার ফলে এদের পিছনে সুবহান সুবহানাক আল্লাহু রব্বানা ওয়া হামদিকা আল্লাহুম্মা আগফিরলি পড়লে কখনো একবার পড়তে পড়তেই মামলা খারিজ। তো যার ফলে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহানাক আসা, সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আজিম, জি। তো এই ছিল উত্তর, তো উত্তর হয়ে গেছে আশা করি, একবার পড়া যথেষ্ট ইনশাআল্লাহ, কিন্তু চেষ্টা করবেন
বেশি পড়ার, এবং ইমামকে একটু পরামর্শ দিবেন, ইমামকে সালাম দোয়া করে তাকে পরামর্শ দিবেন যে ইমাম সাহেব যদি একটু লম্বা করেন তাহলে আমরা একটু তসবিহ দোয়াগুলি একটু বেশি ভালো করে পড়তে পারি। সমস্ত রকমের কাবিরা গুনাহ থেকে সাগিরা থেকে আমাদের বেঁচে থাকার যেন তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, এবং আল্লাহ আমাদেরকে নেক হায়াত যেন দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, এবং এলম শিখে সঠিক আমলের আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, এবং সঠিক দিনের পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ইস্তিকামা অটলতা দান করেন। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। La ilaha illallah.